টানা বৃষ্টি ও উজানের ঢলে বেড়েই চলছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের নদনদীর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। কুড়িগ্রামে আগাম বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের উজানে ভারতের চেরাপুঞ্জিতে গত কয়েকদিনে অধিক বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারার পানি অতিক্রম করেছে বিপদসীমা। এতে প্লাবিত হচ্ছে বিভিন্ন উপজেলার, গ্রামের পর গ্রাম বাড়ছে মানুষের ভোগান্তি। পানি নিচে বাচ্চা চালিয়ে অনেক কষ্ট করি, আর বাড়িতে গিয়ে উঠছি। আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা রুমের মধ্যেই আপনার পানি ঢুকে পড়েছে। ভারতের উজানে বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে উপজেলাগুলোতে। এদিকে বন্যা দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। দুর্যোগ যেন পিছু ছাড়ছে না সুনামগঞ্জের হাওর অঞ্চলে। গেল কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্রমেই বাড়ছে সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি। বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক, দোয়ারা বাজার উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আশ্রয় কেন্দ্র খোলা সহ ব্যবস্থা রাখা হয়েছে ত্রাণের। মাননীয় সংসদ সদস্য তিনি নিজে মাঠে আছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দয় মাঠে আছেন, তারা আরও বেশি পর্যবেক্ষণ করতেছেন। যেখানে যদি কোনো মানুষের বাড়িঘর আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় অথবা রান্নাবান্নার ব্যবস্থা না থাকে, তাহলে আমরা সেখানে শুকনো খাবার সরবরাহ করব। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে উত্তরের জেলা কুড়িগ্রামের দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলাসহ ১৬টি নদ নদীর পানি বইছে বিপদসীমার উপরে, তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পাকা ধান। এ পরিস্থিতিতে আগাম বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে জোয়ারের কারণে নদ নদীর পানি বেড়েছে বরিশাল বিভাগে। ভোলায় মেঘনার পানি বইছে বিপদসীমার উপর দিয়ে, এতে বাঁধের বাইরে নিচু এলাকা প্লাবিত হয়ে তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। এ অবস্থায় আরও দুই থেকে তিন দিন থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি।